يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক কোরআন করিম নাযিল করেছেন এবং এই কিতাব দিয়ে বহু মানুষকে বহু জিনকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বহু মানুষকে হিদায়াত দান করেছেন বহু জিনকে হিদায়াত দান করেছেন এই কোরআন করিম দিয়ে তেমনি যারা কোরআন করিম মে বিশ্বাস করেনি কোরআন করিমের প্রতি ঈমান নিয়ে আসেনি কোরআন করিমকে শিখেনি কারণ এই সূরা শুরু হয়েছে স শব্দ দিয়ে বিচ্ছিন্ন একটি অক্ষর কোরআন করিমের এই সূরা শুরুতে যা দিয়ে এই সূরা শুরু হয়েছে আর এই শব্দকে দিয়ে বা এই অক্ষরকে দিয়ে নামকরণ হয়েছে এই সূরার এই সূরা এই সূরা মক্কি সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে কাফেরদের যে আচরণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তা দিয়ে এই সূরার আয়াতগুলি শুরু করা হয়েছে আর তারপরে বেশ কিছু ঘটনাবলীর দিকে সংক্ষেপে ইশারা ইঙ্গিত করা হয়েছে যেমন দাউদ আলাইহিসসালামের সুলাইমান আলাইহিসসালামের আইয়ুব আলাইহিসসালামের সেগুলি পরে আসছে এছাড়া বিভিন্ন জাতি যেসব জাতি পাপিষ্ঠ কাফের আল্লাহ পাকের নাফরমান যারা তাদের পাপের কারণে ধ্বংস হয়েছে তাদের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকের সাদ করছেন সৎ বল কোরআন সৎ বিচ্ছিন্ন শব্দ যেমন কাফ সুরায় কাফে এইরকমই কোন কোন সুরায় রয়েছে দুটি অক্ষর বিচ্ছিন্ন হামিম যেমন কোন কোন সুরায় তিনটি অক্ষর রয়েছে বিচ্ছিন্ন আলিফ লাম মিম আলিফ লাম রা আর কোন কোন সুরায় রয়েছে এর চাইতে বেশি যেমন কাফা ইয়া আইন সৎ চ্যালেঞ্জ করেছেন কাফের জাতিকে যারা কোরআনকে অবিশ্বাস করেছিল মানব রচিত বলেছিল মন ভরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর বাণী বলে স্বীকার করেনি তাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছেন যে তোমরা যদি বিশ্বাস না করো এই কোরআন করিম তাহলে এই অক্ষরগুলি কি সদের মতো কাফের মতো আলিফের মতো লামের মতো মিমের মতো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি বর্ণগুলি তোমাদের কাছে রয়েছে তোমরা জানো সেগুলি দিয়ে এই রকমের বাক্য এই রকমের বাণী এই রকমের একটি কিতাব রচনা করে নিয়ে আসো আর তারপরে দেখা যায় যে তোমরা যদি ওই রকম অলঙ্কারযুক্ত বাণী তৈরি করতে পারো তাহলে বলতে পারো যে এটা মানব উচিত কিন্তু সেখানে তারা হার মানতে বাধ্য হয়েছে আল্লাহ পাক তারপরে কসম করেছেন কোরআন করিমের ওয়াল কোরআনে আমি কোরআন করিমের শপথ করছি জিকরে যা উপদেশ পূর্ণ জিকির মানে উপদেশ আর জি মানে ওয়ালা উপদেশ ওয়ালা মানে উপদেশ বিশিষ্ট বা উপদেশ পূর্ণ এমন কোরআন শপথ করেছি যা উপদেশ পূর্ণ নসিহত পূর্ণ কোরআন করিমের শপথ আল্লাহ পাক গ্রহণ করেছেন তাহলে কসম বা শপথ হচ্ছে কোরআন করিমের শপথ করার পরে যে বিষয়টির জন্য শপথ করা হয় সেটাকে মাসাম আলাই বলা হয় মানে যার জন্য কসম করা হয়েছে বা যার উপর কসম করা হয়েছে সেটা এখানে উজ্জ আছে উল্লেখিত হয়নি কারণ বিষয়টি স্পষ্ট আর কোরআন করিমের বিষয়গুলি স্পষ্ট
আল্লাহ অনেক সময় উজ্জ্বল রেখেছেন, উল্লেখ করেননি, যেহেতু কোরআনে কারীম বড় সংক্ষেপে। কোরআনে কারীমের শপথ এবং কোরআন যার উপর পছন্দ করা হয়েছে, মানে যে বিষয়টিকে শক্ত করে অকাট্য করে বর্ণনা করার জন্য পছন্দ করা হয়েছে, এটাও কোরআনে কারীম। অর্থাৎ এই কোরআনে কারীম নিঃসন্দেহে চিরসত্য, আল্লাহ পাকের বাণী, মানব রচিত নয়। এ কথা যেন এখানে উজ্জ্বল আছে। উপদেশ পূর্ণ কোরআনে কারীমের শপথ করেছি যে এই কোরআন সত্য হক, কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী, মানুষের রচিত নয়, মন গড়া নয়। কিন্তু এ কথা কাফেররা অস্বীকারকারীরা অবাধ্যরা মানতে চায় না, তাই বলছেন বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জতি ওয়া শিকাক, বরং যারা অস্বীকার করেছে তারা ফি ইজ্জতি, তারা আত্মহংকারে নিমজ্জিত আছে। ইজ্জত মানে হচ্ছে অহংকার, সম্মানিত ব্যক্তিকে আজিজ বলা হয়। তো যে ব্যক্তি নিজেকে মনে করবে আমি সম্মানের অধিকারী, সে অহংকারী। এখানে ইজ্জতুল মানে অহংকারের অর্থ রয়েছে। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জত, বরং কাফিররা আত্ম অহংকারে লিপ্ত রয়েছে, অস্বীকার এবং আপোষে বিরোধে লিপ্ত রয়েছে। সাতটা আসল থেকে সেটা ফাটল ধারা, মানে এখান থেকে এই সাতাল কাওয়া চন্দ্র ফেটে গেছে, বিদীর্ণ হয়েছে। সেটা ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ বলেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেরামদের মতো মুমিনদের মতো মুমিন হবে না। আল্লাহ বলেছেন যে সাথে বিরোধ করবে, সে তার মানে হচ্ছে বিরোধ করা, তারা আত্ম অহংকারে লিপ্ত আছে আর তারা পরস্পর বিরোধিতায় লিপ্ত রয়েছে, সত্যের হকের বিরোধিতা করতে রয়েছে। অথচ তাদের জানা উচিত যে এদের চাইতে শক্তিশালী বহু জাতিকে পূর্বে ধ্বংস করেছি, তো তোমাদের কেউ ধ্বংস করতে পারি না। আল্লাহ সাল্লাল্লাহু কতই না জাতিকে আমি এদের পূর্বে ধ্বংস করেছি। এখানে কাম খাবরিয়া আরবি গ্রামারে কাম দুই ভাগে বিভক্ত, খাবরিয়া এবং ইস্তিফহাম। ইস্তিফহাম মানে জিজ্ঞাসা মূলক, যেমন কোন ব্যক্তি কোন সামান বিক্রি করছে আর বলছেন যে কাম রিয়াল, হ্যাঁ কাম সের, কত রেট, কত রিয়াল, এটা হচ্ছে ইস্তিফহাম, জিজ্ঞাসা মূলক কাম। কাম রিয়াল আসলে আজকাল তো গ্রামার নিয়ে বলা হয় না, আজকাল নতুন আরবিতে কারণ বলা হচ্ছে শতাব্দীকে, একশো একশত বছরকে কারণ বলা হচ্ছে। এই জন্য বিংশ শতাব্দী আর কারণ হবে শ্রী, একবিংশ শতাব্দী যে বর্তমান চলছে দুই হাজার বারো, তাই না? কারণ বলে আজকাল আল্লাহ বলছেন যে কাম আল্লাহ, তাদের পূর্বে কত জাতিকে যে আমি ধ্বংস করেছি, মানে বহু জাতিকে ধ্বংস করেছি। আমরা যেমন বলি কত শত না এরকম করেছি, তো কত শত জাতিকে আমি ধ্বংস করেছি, যখন আমি তাদেরকে ধ্বংস করেছি তার আগে পর্যন্ত হুঁশ পাইনি, বাড়াবাড়ি করেছে, কিন্তু যখন তাদের সামনে ধ্বংসের লক্ষণ চলে এসছে আর উপায় নেই, আজাব এলাহি চলে এসছে, ফান না দাও, তখন তারা আর্তনাদ করেছে, আর্ত চিৎকার করেছে, না দাও ইয়ানাতি মানে ডাক দেওয়া, হায় 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 কি হবে, আর্ত চিৎকার করেছে, কিন্তু তখন এই আজাব থেকে রেহাই পাওয়ার কোন অবকাশ নেই, তখন আর সময় নেই। মানে না আর তা যায় না বাড়তি, এ সম্পর্কে যারা গ্রামারবিদ তাদের বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু
প্রসিদ্ধ যেটা হচ্ছে যেটা লা মানে না আর তাটা এখানে জায়েদ ওয়ালা তাহিনা মানাস তখন হিনা মানে তখন আর মানাস মানে হচ্ছে কোনো অবকাশ পাও পাই তখন আর আযাব থেকে রেহাই পাওয়ার অথবা কোনো উপায় নেই কোনো অবকাশ নেই এবং কার মুশরিকরা যারা কোরআন অস্বীকার করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছে ওয়াজিবু আন জাআ মুনযিরুম মিনহুম তারা বিস্মিত হলো আশ্চর্য হলো আন জাআ মুনযিরুম মিনহুম যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী ছিল আল্লাহর নবী বিন আর নবী আল্লাহর আকাশ থেকে মহায় কোনো একবারে কাজ পরিবার থেকে কোন বড় ধরনের কোন ব্যক্তিত্ব আসবে আমাদের মধ্য থেকে আবার আমাদের মধ্যে সবচেয়ে গরিব অভাবী ও বড়
বিভ্রান্ত করার জন্য আর একটা কথা বললো, ইন্না হাজা লা শাইউন ইউরাদ, ইন্না হাজা নিশ্চয়ই এই যে ব্যাপারটি, এই যে মুহাম্মদ যে কথাগুলি বলছে, এমন একটা বিষয় ইউরাদ, এর পিছনে একটা চক্রান্ত আছে, এতে অসৎ উদ্দেশ্য রয়েছে। ইউরাদ আলা ইউরিদু থেকে মজবুরের সেগা মুজারে হচ্ছে ইউরাদ, ইউরিদু মজবুর হচ্ছে ইউরাদ, মানে এতে উদ্দেশ্য করা হয়েছে শাস্তি করতে। কি উদ্দেশ্য করা হয়েছে? ভালো উদ্দেশ্য নয়, মোহাম্মদের কিন্তু দেখো তোমাদের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্য রয়েছে, একটা ষড়যন্ত্র রয়েছে, তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে, কিন্তু সন্তান তেমন ভাবে থমকি দিল, অনেক অনেক ইসলাম গ্রহণ করতে চাইল, দেখো ব্যাপার সব খারাপ হচ্ছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র চলছে মোহাম্মদ। তারপরে বললো বাগদাদকে বেকুব মনে করেন, এটা একটা বাতিল পন্থীদের দলিল, যদি বলেন যে এটা চলবে না, যে বাগদাদ বুঝতো না, আমাদের এত বড় আলী হুজুররা এর আগে বুঝতো না, তারা দিল্লি করেছে এই কথাই বলেছিল, মা সামনে আছে হাদাতিল মিল্লাতিল আখিরা, অন্য কোন ধর্মে আমাদের ধর্মে পুরো পুরুষদের মাঝে আর অন্য কোন ধর্মে মিল্লাতুল আখিরার মধ্যে কাছাকাছি তাদের ধর্ম যেটা ছিল পাশে দেখত খ্রিস্টান, খ্রিস্টান ধর্ম পর্যন্ত শুনিল, মা সামনে আছে হাদাতিল মিল্লাতিল আখিরা, অন্য কোন পন্থায় অন্য কোন ধর্মে এই কথা শুনি যা মোহাম্মদ বলছে, একত্বের কথা, তৌহিদের কথা, আল্লাহ এক, আরে খ্রিস্টানরা তো বলছে তিন আছে কমপক্ষে, আগে কি বলছে? যদি ইনলার পূর্বে ইন থাকে ওর মানে না হয়, আর এমনি ইনের মানে হচ্ছে যদি, ইন মানে যদি, কিন্তু যখন ইনলার পূর্বে আসবে তখন ইন হাজা ইল্লা সাইয়্যিদুল মুরসালিন, ইন হাজা ইল্লা মালাকুল করিম, কোরআনে তো বহু জায়গায় রয়েছে, এখানেও ইন হাজা আল্লাহ পাকের বলছেন ইন হাজা ইল্লা ইখতিলাফ, তারা কি বলেছিল কাফেররা, এটা কিছুই নয় মন গড়া মানব রচিত ছাড়া, ইখতিলাফ ইখতালিক খালাক ইখতালিক মানে সৃষ্টি করা, আর ইখতালাক বা ইখতিয়াল গেলে ওটাই খালাক মানে ধাতু মাত্রা, কিন্তু যখন ইখতিলাফ করবেন তখন ওর মানে হচ্ছে কোন কিছু রচনা করা, মন গড়া তৈরি করে দেওয়া। তো এই যে কোরআন বা এই মোহাম্মদের যে মতবাদ নিয়ে এসছে সে এটা হচ্ছে মন গড়া, তা রচিত, ইনহাদ আর কিছু নয় তা রচিত ছাড়া, মানে একমাত্র তার রচিত। আমাদের কি বাদ দিয়ে আমাদের মাঝে থেকে তার উপরে একমাত্র এই উপদেশ নাজিল হলো কোরআন নাজিল হলো, আর মানুষ বিভ্রান্ত করছে, ও তোমার উপর কেন নাজিল হলো, আবু জাহাল কোথায় গেল এত বিচক্ষ, আমার উপদেশের ক্ষেত্রে এরা সন্দিহান বেড়েছে, সন্দেহে লিপ্ত রয়েছে, বরং এই সন্দেহ থেকে তাদের কোন পার নেই, কুল নেই, এখনো আমার আযাবের স্বাদ গ্রহণ করেনি, আযাব আসেনি, তো এই জন্য এরা এইসব কথাবার্তা হচ্ছে, শাস্তি আসবে তখন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক বলছে বা লাম্মা লাম্মা মানে এখনো না, লাম্মা আলিনা হাফিজ সুরে তারে করেছে, লাম্মা লাম্মা মানে না, আর লাম্মা মানে এখনো না, এই যে দেখেন আরবি সামান্য একটা আল লাম থেকে লাম্মা করলে শুধু তাসলি পড়ে আলি পড়ে এখনো না, তোমার রবের রহমতের ভান্ডার কি এদের কাছে রয়েছে? আল্লাহ রহমতের ভান্ডারের একটি রহমত হচ্ছে নবুয়াত এবং রিসালাত নবী করা রাসূল করা, তাহলে কি এদের হাতে ছেড়ে দিচ্ছি যে ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে দেবে, না আমি আল্লাহ দেব আমি যাকে ইচ্ছা তাকে দেব, আমি আমার রহমতের মালিক আমি যাকে ইচ্ছা তাকে দেব, মানে মহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত করেছি যে রব আল আজিজ পরাক্রম মহাপরাক্রান্ত আল ওয়াহাব মহান দাতা, ওয়াহাব ইয়াহু মানে দান করা, আর এই ওয়াহাবা থেকে হচ্ছে
মহান দাতা আল্লাহ পাকের নিয়ামত কিছু নামে কি নাম হচ্ছে আল ওয়াহাব মহান দাতা আসমান চড়ে দাও ফালিয়ার দাও ফিল আসবাব আসবাব সবাবুনে বহুবচন সবাবের একটি শাব্দিক অর্থ হচ্ছে রশি রশি আর মানুষ উপরে চড়লে আগের জামানে যখন না লিফট ছিল না সিঁড়ি ছিল উপরে চলে রশি দিয়ে চলে হ্যাঁ রশি উপরে বেঁধে দিলে আর রশিতে ঝুলে ঝুলে চড়ে দিলে তা আল্লাহ পাকের রব কোরআনে কি নিয়ার ভাষায় এই রশি সবাবের কথা উল্লেখ করেছে এখানেও আর কোরআনে কারিমে ফিরআউনের কথা নাই ফিরআউন কি বলেছিল হামান ইয়া হামান ইবনে সারহান লালি আবলুগুল আসবাব আসবাব আসমাওয়াত আসবাব ধর আসবাব শব্দটি ব্যবহার করা হয়েছে এই জন্য কেউ কই আসবাবের তর্জমা করেছেন ওই রশি দিয়ে তর্জমাকে তাফসীর করা যেতে পারে ফালিয়া তাকু তাহলে তার চলেনি ফিল আসবাব রশির মাধ্যমে রশি ধরে আকাশে চল কারণ উপরে চড়ার উপায় আছে রশি ধরে চড়া আর আসবাব সবাব মানে হচ্ছে একটি উপায় উপরে চড়ার উপায় বলেও তাফসীর করতে পারেন যে সুতরাং তারা কোন উপরে চড়ার উপায় গ্রহণ করে সিঁড়ির মাধ্যমে ও আর যে কোনো হলেও তারা আকাশে চড়ুক আর তাদের যেহেতু আসমানের রাজত্ব রয়েছে আর জমিনের রাজত্ব রয়েছে এটাই যদি হয় তাদের চড়ুক তো দিকে উপরে কতটা ক্ষমতা আছে যদি না চড়তে পারে তার মানে তাদের আসমানের উপর তাদের রাজত্ব নেই আর জমিনও তাদের রাজত্ব নেই পর আসমান জমিনের মালিক একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক জন্দুম মা হুনালিক মাহজুম মিনাল আহজাব আয়াতগুলি ছোট ছোট এই জন্য খুব সংক্ষেপে এর তর্জমাও একটু জটিল এই জন্য ভালো করে বুঝতে হবে যারা ভালো করে বুঝতে জন্দুম মাহজুম আসলে জন্দুম মৌসুফ আর ওর গুণ সিফাত হচ্ছে মাহজুম জন্দুম মা হুনালিক ওখানে হুনালিক মানে ওখানে আর মিনাল আহজাব হিসবুনের বহুবচন হিসবুন মানে হচ্ছে ত্রাটি দল আর আহজাব মানে বহু দল তো জন্দুম মা হুনালিক মাহজুম মিনাল আহজাব এর মানে হচ্ছে যে বহু দলের সমন্বয়ে যে সেনাবাহিনী গঠিত আরব কাফেরদের বহু দল বহু গোত্র বহু বংশ কুরাইশ বংশ ওইদিকে আরো বহু বহু বংশ এছাড়া মক্কা ছাড়া মক্কার আশেপাশে যদি ইয়েতে তাইফে তাইফের প্রভাবশালী বংশ সাকিব গোত্র যারা হুনাইনের যুদ্ধে বড়ই শক্তিশালী কাফের সেনাবাহিনী ছিল এইরকমই আহজাবের যুদ্ধ বলা হয় খন্দকের যুদ্ধকে খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ এই জন্য বলা হয় আসলে আহজাব এই মর্মে এই জন্য নাজিল হয়েছে যে আরবদের বহু দল বহু গোষ্ঠী বংশগুলি এসেছিল ইসলাম এবং মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য মদিনা থেকে তো আল্লাহ তাআলা বলছেন যে বহু দল থেকে সংগঠিত এই সেনাবাহিনী যে এখানে রয়েছে মানে মক্কায় তৈরি হচ্ছে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মাজুবুন তা কি হবে পরাজিত হবে হাজিমাত মানে হচ্ছে পরাজিত হওয়া তা পরাজিত হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের পরাজিত হওয়ার আগে কোরআন সুসংবাদ দিয়েছে জন্তু মাজুবুন এই কাফেরদের সেনাবাহিনী যে বিভিন্ন দল থেকে গঠিত তা সেখানে পরাজিত হবে মক্কায় পরাজিত হইল মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা থেকে বদলে আসলো নিজের যে কাফেলা বাণিজ্যিক কাফেলা আসছে তাদেরকে রক্ষা করার জন্য আসার পরে কাফেলা চলে গেছে তারপর তাদের আত্মহংকার তাদেরকে উৎসাহিত করলো যে না মোহাম্মদ এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে বদলে এসে যেমন হাজিরুল্লাহ আল্লাহ পাকের বড় বড় বদলে এই কাফেরদের নেতাদেরকে জানলে বুঝিয়ে দিলেন আর সবগুলিকে কূপে নিক্ষেপ করে 70 জন তাদের হত্যা হলো এবং কূপে ফেলে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মৃত লাশগুলিকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কান আলহামদুলিল্লাহ আমাদের সাথে যে আমাদের রব ওয়াদা করেছিলেন যে ইন্না লানসুর রাসূলানা আমার রাসূলকে আমি অবশ্যই সাহায্য করব হ্যাঁ আল্লাহ এই বহু ওয়াদা করা দেখে রেখেছে হ্যাঁ
আমাদের এই ওয়াদাকে সত্য করে দেখিয়েছে। ইন্না কাদ ওয়াজাদনা, আমরা পেয়ে গেছি। মা ওয়াদানা রব্বনা, যে ওয়াদা আমাদের সাথে আমাদের রব করেছিলেন, হাক্কান সত্য পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম আবু জাহল ইউতবা দেবা আকিয়া বলি, এই 70 জন কাফের লাশ, এই কাফেরদের লাশকে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাল ওয়াজাদতুম রাকি পেয়ে গেছো, মা ওয়াদাতুম রব্বুকুম হাক্কান, তোমাদের সাথে যে তোমাদের ওয়াদা করেছেন আযাবে আলিমের কঠোর শাস্তি, সেই আযাব শাস্তি পেয়েছে। এখন আযাব চলছে কি? কবরের জীবন আযাব, মরতের পরে আযাব শুরু হয়েছে কি? পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া রাসূলুল্লাহ, তো কেন মাসাআল্লাহ আর ওয়াহালা, এমন এমন দেহের সাথে কথা বলছেন, তাদের তো রুহ নেই, আত্মা চলে গেছে, কি করে কথা বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় তোমার চাইতেও বেশি এরা শুনছে, আল্লাহ শোনাচ্ছেন এদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য। কিন্তু এর মানে এই নয় যে বিরুদ্ধরা একই সব সময় শুনে। এখানে এক বিদাতি ফিরকা মুসলিমদের বেরোলো যে মরা ব্যক্তিরা সবাই শুনে, যদি কাফেরদের লাশ শুনতে পারে তাহলে ওলিয়া হয়ে কেন শুনতে পারে না? আর আমাদের ওলিয়া হয়ে যখন শুনতে পারে তাহলে কেন শুনতে পারে না? দেখলে বাতিল ধর্ম কেমন ভাবে তৈরি হয়। এইভাবে তোমার কবর মাজার অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক আরেক আয়াত স্পষ্ট বলছেন, এটা যে ব্যতিক্রম শোনা না মৃতদের, যখন আল্লাহ চাইবেন তখন শুনবে শুনবে তারা। সেই জন্য আল্লাহ বলছেন, আমান তাদের মুসলিম মানফিল কবুর। হ্যাঁ, এক দু মাস আগে এই সুরার তফসির, এই আয়াতের তফসির হয়েছে ওই সুরার তফসির করতে গিয়ে, আমান তাদের মুসলিম, হে নবী তুমি শোনাতে পারবে না ওই ব্যক্তিকে মানফিল কবুর, যে কবরে চলে গেছে। এটা কি স্পষ্ট ছিল? মানুষ মরে গেলে আসল হচ্ছে যে শোনে না, তবে বিশেষ সময় আল্লাহ চাইলে শোনান। যেমন মুনকার নাকি যখন বসায়, আর বসে যখন জিজ্ঞাসা করা শুরু করে, মান রাবুকা মা দিনুকা মান নামিউকা, তখন ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিম, তখন লোকের আত্মীয় স্বজন আপনজন সবাই কবরে রেখে দিয়ে চলে গেল, তাদের জুতোর স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বিশ্বাস করি। কিন্তু মৃত ব্যক্তি শোনে না তাও বিশ্বাস করি, আসল হচ্ছে মৃত ব্যক্তি শোনে না। বিশেষ বিশেষ সময় আল্লাহ যখন চাইবেন তখন শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন, কাযযাবাত ক্বাবলাহুম ক্বাওমু নূহুম ওয়া আদুম ওয়া ফিরআউনু যুল আওতাদ, এই কাফেরদের আচরণ মক্কা এটা কোনো নতুন আচরণ নয়, কাফেরদের এই মনোভাব এটা কোনো নতুন মনোভাব নয়, এর পূর্বেও এদের মতো অবাধ্য জাতি ছিল এবং তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ বলছেন যে এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি, আদ সম্প্রদায় ও ফিরাউন এবং ফিরাউন পেরেক ওয়ালা যুল আওতাদ, পেরেক ওয়ালা ফিরাউন বরং ওয়াতাদ মানে একটি পেরেক, আর আওতাদ মানে বহু পেরেকের মালিক, বহু পেরেকের মালিক যে ফিরাউন, এরা কি করেছিল এই মক্কা মুশরিকদের পূর্বে? কাযযাবাত, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা অস্বীকার করেছিল, আর অস্বীকার করেছিল আল্লাহর দিনকে, অস্বীকার করেছিল আল্লাহ নবীগণকে, অস্বীকার করেছিল তা। তার পরিণতি কি হয়েছিল সেই ইতিহাস আরব মুশরিকদের জানা রয়েছে, তাই না? যুল আওতাদ এই শব্দটি এখানে এসেছে, এটা শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করলাম। যুল আওতাদ, ফিরাউনকে পেরেক ওয়ালা কেন বলা হলো, বা অনেক বহু পেরেক ওয়ালা কেন বলা হলো? পেরেক দিয়ে দুটি তাফসীর করা হয়েছে। পেরেক দিয়ে একটা কাজ হয় যে কোন জাতিকে শাস্তি দিলে তাদেরকে ওই দিয়ে চলে, হ্যাঁ, আপনার কিলক দিয়ে বা পেরেক দিয়ে কি করা হয়, শাস্তি দেওয়া, হাতে পায়ে পেরেক দিয়ে, তারপরে মারধর জুলম অত্যাচার এটা করা হয়। তো পেরেক ওয়ালা ফেরাউনকে এই জন্য বলা হলো যে বনি ইসরায়েলদেরকে জুলম অত্যাচার করতো, বনি ইসরায়েলদেরকে শাস্তি দিত ওই ফেরাউন, এই জন্য ফেরাউন বলা হয়েছে জুল আওতাদ। একটি তাফসীর যে জালেম ফেরাউন যে বহু লোকের খুন করেছে, বহু লোকের মজুর অত্যাচার এবং নির্যাতন করেছে, এটা ফেরাউনের খারাপ। দ্বিতীয় তাফসীর হচ্ছে দুল আওতাদের যে পেরেক দ্বারা খেমা বা তাঁবু স্থাপন করা হয়, তাঁবু স্থাপনের সময় দেখেছেন না, দেখেন বড় বড় লম্বা, হ্যাঁ, পেরেক পুঁতে মাটিতে পুঁতে সব শক্ত করা হয়, যদি মজবুত না থাকে তাহলে সামান্য বাতাস হলে সে খেমা তাঁবু উড়িয়ে নিয়ে যাবে। তাহলে তাঁবুগুলি হচ্ছে শিবির, এই তাঁবুগুলি হচ্ছে শিবির। তো ফেরাউন জিল আওতা তার ওয়ালা ছিল, পেরেক ওয়ালা মানে অনেক পেরেক দ্বারা তার তাঁবুগুলি তার শিবিরগুলিকে স্থাপন করা হইত, আর সেই শিবিরে তার বহু সেনাবাহিনী ছিল। তার মানে ফেরাউন এত বেশি সেনা শিবিরের মালিক হওয়া সত্ত্বেও
সে যখন আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের দিনকে অস্বীকার করেছে, তখন তাকে আমি ধ্বংস করেছি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও। তাহলে জিলা আল্লাহর তাফসীর অন্যদিকে চলে গেল, যে বহু সেনাবাহিনীর মালিক ফেরাউন এ অর্থে চলে গেল। ও সামুদ আর সামুদ সম্প্রদায় আল্লাহকে আল্লাহর দিনকে অস্বীকার করেছে, অস্বীকার করেছে, করেছে আর সমকামিতার পাপে লিপ্ত হয়েছে, যে পাপ তার আগে কোন জাতিতে ছিল না, প্রথম এই জাতি শুরু করে। ও আসহাবুল আইকা আর আইকা বাসী, আইকা একটি এলাকা বা কেউ বলেছে কূপ, সেখানে একটি কূপ ছিল, মিথ্যা মনে করেছিল, অস্বীকার করেছিল। নিচে কাসরা দেওয়া আছে না কেন? ফাহাক্কা একা ভুল হইতো, কি একাবে কেন? আসলে ছিল একাবি, ইয়াকে হজব করে দিয়ে হালকা করা হয়েছে, যার দলিল লক্ষণ হিসাবে পায়ের নিচে কাসরা লিখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রামার। যেন ফাহাক্কা একাবি, আমি কাবি কে কে জের দিল, জের দাও মানে কাবিজি, আমার শাস্তি তখন তাদের জন্য অবধারিত হইল। হাক্কা এহে মানে অবধারিত হওয়া, বাস্তবায়িত হওয়া, তখন আমার শাস্তি তাদের জন্য অবধারিত হইল। এই যত জাতিগুলি অস্বীকার করার জন্য ধ্বংস করেছি, এই আর মুশরিকরাও একটি বিকট শব্দের প্রতীক্ষায় রয়েছে। আশেপাশে মুশরিকরা অপেক্ষা করছে, কিসের অপেক্ষা করে না, মা করে না, একমাত্র কিসের? ইল্লা সাইহাতা ওয়াহিদা, একমাত্র একটি বিকট শব্দে, একটি বিকট শব্দ আল্লাহর পক্ষ থেকে হইলেই শেষ, বেশি আজাব আল্লাহকে দিতে হবে না। আল্লাহ পাকের আজাব ঘন্টার ঘন্টা থাকতে হবে, দিনের পর দিন থাকতে হবে, এরও প্রয়োজন নেই। আল্লাহ পাকের আজাবের জন্য অনেক সেনাবাহিনী পাঠালো, এরও কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাইরা না বাদ দিল, দলে দলে পাখি পাঠালেন, আর একটা পাখি তিন মানুষকে চূর্ণ দিচ্ছিল, প্রকৃত ভূষার মতো করেছে না, করেনি আমরা সেনাবাহিনীকে, একটা পাখিতে তিন মানুষকে ভূষার মতো, শুধু ভূষা না, ভূষা আর গরুতে খেয়ে মুটে খেয়ে, তারপরে যখন গোবর হয়, গোবরের যে ভূষাগুলি আপনি কণাগুলি পাচ্ছেন, ওই রকম করে দিয়েছিল। আল্লাহ বলছেন কাসকিন মাকুলি মাকুলনা পক্ষিত, খেয়ে দিয়ে যে ভূষাগুলি বেরোচ্ছে হজম হয়, সুবহানাল্লাহ। আমার আর ওজন তার অপেক্ষা এই লাভ, আল্লাহ পাকের সেনাবাহিনী যে কত মারাত্মক, আল্লাহ ছাড়া কেউ জানে না, একটা মশা আল্লাহ পাকের সেনাবাহিনী, একটা মাছি আল্লাহ পাকের সেনাবাহিনী, বিকট শব্দের অপেক্ষায় রয়েছে। আল্লাহ পাক বহু জাতিকে এরকম করে ধ্বংস করেছে, একটা এমন বিকট শব্দ হয়েছে, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যার তার কানে পর্দা ফেটে গেল, আর সঙ্গে সঙ্গে সবগুলি পড়ে শেষ, একটা কেউ নেই। বিদ্যুৎ চমকা আজকাল মরছে আমাদের এলাকায়, এই এই বছরের মৌসুম, এই বছরের মৌসুম খবর শুনলাম যে একদিনের মেঘ এবং গর্জন আর বিদ্যুৎ একসাথে 50 জন হচ্ছে একদিন, 50 জন কাকে বললে
কেউ যদি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে, আল্লাহ পাকের রাস্তায় যদি মেহনত পরিশ্রম করে, ফোয়াক নাকা পর্যন্ত, একটা উষ্ট্রীর ফোয়াক পর্যন্ত, ফোয়াক বলা হয় দুধ দহন করে, দুধ দহন করলেন আর দহন করার পরে ছেড়ে দেন, দুধটা পড়লো না, ছেড়ে দেওয়ার পরে আবার যে ধরবেন, এই দুইবার দহন করার মাঝখানে যে মুহূর্তটা থাকে একে ফোয়াক বলা হয়। মানুষ পরিণাম সম্পর্কে চিন্তা করে না, কি হবে আল্লাহ কিনা করতে পারে সব চিন্তা করে না, সে ওয়াকাল তারা বলেছে রব্বানা হে পরওয়ারদিগার আপনি আমাদের রব অতি পালক এইরকম মূর্খ আমি বাতিল পন্থীরা করে থাকি, বলেছিল রব্বানা হে আমাদের রব আজ্জালনা আমাদের জন্য তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, পিত্তানা আমাদের অংশ, পিত্তানা পিত্তুন মানে এখানে হচ্ছে হাজানা আমাদের অংশ, হিসাবের দিন আসার পূর্বে মানে পরকালের পূর্বে যদি আমরা বাতিলে থাকি, আমরা ভুল পথে থাকি, তাহলে দুনিয়া দিয়ে আলো দিন, আল্লাহ দিন তাদের দুয়াই শুনে চালাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের আচরণের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন, ইসবির আলা মা ইয়াকুলুন তারা যা বলছে তার উপর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধৈর্য ধারণ করো, নবীকে ধৈর্য ধারণ করতে একবার নয় বহুবার আল্লাহ বলেছেন, এখানে ইসবির আলা বলছেন, অন্য জায়গায় রয়েছে ফাসবির বলে রয়েছে, ফাসবির কামা সাবার আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন ফাসবির সাবরান জামিলা আপনাকে কত বেশি ধৈর্য ধরার প্রয়োজন হয়েছে। সুতরাং আপনি যখন দিনের দাওয়াতের কাজ করবেন, হক কথা বলবেন, তখন অনেক কষ্টদায়ক কথাও শুনতে হবে, বরং অনেক আরো এর বেশি কষ্ট পেতে হইতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে এবং স্মরণ করো আমার বান্দা দাউদ আলাইহিস সালামকে, যার আইডি যিনি বড় শক্তিশালী ছিলেন, আল্লাহ এবং আল্লাহ অভিমুখী ছিলেন, আল্লাহ আবা ইয়াহু মানে ফিরে আসা, অভিমুখ হওয়া, আল্লাহ অভিমুখ অধিক অভিমুখী ছিলেন, আল্লাহ দিকে খুব বেশি ধাবিত ছিলেন, আমি তার জন্য লোহাকে কি করে দিয়েছিলাম ছিল না, অল্প বেতন ছিল, তো খুব ভালো ছিল,
যখন বিভিন্ন পেরেশানি ছিল বারাবসন ছিল তখন খুব বড় মানুষ নামাজ ইসলাম সেটা আশা দিন শিক্ষা কিন্তু আল্লাহ দিল আপনাকে বড় ব্যবসায়ী করে অনেক টাকার মালিক ফ্যামিলির এক্সটেনশন ছিল চিন্তা ছিল ফ্যামিলি ভিসাও পেয়ে গেলেন তখন আর ইসলাম সেন্টারে আশা বসে আশাই কি আর মসজিদ আশাই কি পাঁচক তো নামাজই কি আর তখন আর সময় পেলেন সে খুব বিজি খুব বিজি তখন বিজি বিজি জানোয়ার দেখবে আমি জানি না বলে লোকের কাছে সুবহানাল্লাহ এগুলি মানে তিক্ত অভিজ্ঞতা করে বলছে অনেক লোক আমার ছিল কোনো বলছে পয়সা হয়েছে আল্লাহ সুখ দিয়েছেন মানসিক শান্তি একটু দুনিয়া পেয়ে গেছে যে ফ্যামিলিটা এখানে পেয়ে গেছে তাও তো বলে গেছে এইরকমই যারা দেশে আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো উল্লেখ করতে পারেন অভাবের যুগে খুব ভালো ছিল কিন্তু যখনই স্বচ্ছ হয়েছে অভাবের যুগে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছে অভাবের যুগে আলাপ করেছে এমন মানসিকতা ছিল কিন্তু কোনো আলাপ সমাজ হয়েছে আমাদের সমাজে যখন পয়সা বেশি হয়েছে তখন সকলে দেখা শুরু করেছে যে আলেম কেন করবো অন্যরা আলেম করতো আমি এখন ডাক্তার করবো আমি এখন ইঞ্জিনিয়ার করবো আমি এখন 50 লাখ টাকা রসে দিতে পারবো তাহলে তো ডাক্তার করার কোনো ব্যাপার না মেডিকেল পড়া হবে বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ ওয়ালা বাসাতাল্লাহ রিজকাল ইবাদিহি লাবাগাও ফিল আরদ কোরআন কেন আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মানুষের স্বভাব হচ্ছে ওয়ালা বাসাতাল্লাহ রিজকাল ইবাদিহি বান্দা রিজিককে আল্লাহ যদি প্রশস্ত করে দেন তখন কি মানুষ কি করে লাবাগাও ফিল আরদ পৃথিবীতে তার তখন বিপর্যয় সৃষ্টি করে তখন বাড়াবাড়ি করে তখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় তখন পাপ করা শুরু করে তখন ফরজ ছেড়ে দেয় তখন আল্লাহর হুকুমকে উল্টো দিকে চলে যায় কিন্তু দাউদ আলাইহিস সালাম জালাইকে আরো শক্তিশালী হওয়া সত্ত্বেও কি ছিলেন আল্লাহ আপনার মত আমার মত নয় যে একটু সুখ পেলে উল্টো দিকে চলে যায় সুবহানাল্লাহ এত শক্তিশালী এত আল্লাহ পাকের নিয়ামত বাদশা এবং শুধু লোহা নরম নয় তার সাথে পাহাড়কে যা ইচ্ছা হুকুম করতে পা শুনছে পা না তসবি করছে আচ্ছা হ্যাঁ বাকি না পশু পাখি তসবি করছে তার সাথে এতগুলি নিয়ামত পাওয়ার পরে সামান্য অহংকার হচ্ছে না আরো আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ছেন আল্লাহ এটা হইতে হবে আমাকে আপনাকে এইরকম মুমিন হইতে হবে উলাইকা আল্লাযিনা হাদাল্লাহ আল্লাহ পাক সূরা বলেছেন এদেরকে তো সত্যিকার আমাকে আল্লাহ হিদায়াত করেছেন ফাবে উদাহুম তাতে তাদেরকে ফলো করুন তাদের ইত্তেদা করুন দাউদ আলাইহিস সালামের ইত্তেদা করুন সুলাইমান আলাইহিস সালামের ইত্তেদা করুন ওইরকম সৎ নেতা হন ওইরকম সৎ প্রশাসক হন সৎ হাকিম হন সৎ রাষ্ট্রপতি হন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বরকত দিবেন আর আখিরাতেও বরকত দিবেন সমাজের মালিক হয়েছে বাড়ির মালিক হয়েছে ওইরকম নেক আর সৎ হন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন আল্লাহ পাক বলছেন ইন্না সাখখারনা আল-জিবালা মাআহু নিশ্চয় আমি তার সাথে পাহাড় পর্বতগুলিকে তার অনুগত করে দিয়েছিলাম তার আয়ত্ত করে দিয়েছিলাম সাক্ষার না বা তার সাথে নিয়োজিত করে দিয়েছিলাম তাসখীরের এই বিভিন্ন অর্থগুলি হয়ে থাকে তাসখীর মানে তাবে তার আন্দাজ করে দেওয়া তাসখীর মানে তার অনুগত করে দেওয়া তাসখীর মানে তার জন্য নিয়োজিত করে দেওয়া ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক এই পাহাড়গুলি তাসবিহ করত সুবহানাল্লাহ করত আলহামদুলিল্লাহ করত আল্লাহু আকবার করত লা ইলাহা ইল্লাল্লাহ করত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করত ইউসাব্বিহুনা তাসবিহ করত বিল আশিয়্যি ওয়াল ইশরাক বিকেলে এবং সকালে বিল আশি সূর্য মাথার উপর থেকে গড়ে গেলে বৈকাল শুরু হয় এটাকে আশি বলে এখান থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বা রাত মাগরিব পর্যন্ত ওয়াল ইশরাক সকালবেলাকে বলা হয় আশরাক আর ইশরাক মানে সূর্য উদিত হওয়া সূর্য ওঠা আর এই জন্য ইশরাকের টাইম আজকাল বুঝতে লাগছে না এই ইশরাক এখান থেকে ওয়াল ইশরাক সকাল বিকেল দাউদ আলাইহিস সালাম তসবিহ করছেন এবাদত বন্ধই করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর পাহাড় গুলিও দাউদ আলাইহিস সালাম তসবিহের সাথে তারাও তসবিহ করছে ওয়াক্তাই রাসুল তাই না ওয়াক্তাই রা পাখি গুলি কো আল্লাহ পাক অনুগত করে দিয়েছিলেন ওয়াক্তাই রা পাখি কুল কে আল্লাহ পাক তার সাথে নিয়োজিত করে দিয়েছিলেন মাকসুরাতান যেগুলি সমবেত হয়ে যেত দাউদ আলাইহিস সালামের যাবুরের তেলাওয়াত শুনলে দাউদ আলাইহিস সালামের জিকির আজকার তাসবিহ শুনলে তার সাথে পাখি দলে দলে ঝাঁপিয়ে পড়ত মাকসুরাতান সবগুলি সমবেত হাসানায় হাসুর মানে একত্রিত করা জমা করা মাকসুরাত আর সেগুলি সমাজিত হয়ে যেত কুল্লুল লাহু আওয়াব আর প্রত্যেকটি পাখি তার জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে যেত কুল্লুল লাহু আওয়াব সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত দাউদ আলাইহিস সালাম করতেন তার সাথে পাহাড় পর্বত করত আর তার সাথে পশু পাখি করত ওয়াসাদাদ নামুল কাউ তিনি কি গরিব ছিলেন পেটের দায় না মাদ্রাসা অভাবী সেই জন্য ওয়াসাদাদ নামুল কাউ তার রাজত্বকে অত্যন্ত শক্তিশালী করেছিলেন আল্লাহ
আর
এছাড়াও দেখলেন যে বেশ কিছু সালাত ফরজ আর সুন্নাত করলো না, আমিন জোরে আর সুন্নাত করলো না, হাতটা বেঁধেছে, জয়ী ফাতিসে বেঁধেছে, এই একবার নিচে মানে তৈরি করে বেঁধেছে, কিন্তু বেনামাজি চাইতে ভালো, ঠিক না? এটা দাওয়াত দিতে হবে না, দিতে হবে না, এই রোগী বেনামাজি রোগী, কেন বেনামাজি কি ক্যান্সার আছে আর একে ক্যান্সার নেই, কি সর্দি কাশি জ্বর আছে, ঠিক না? সর্দি কাশি জ্বর আছে, আপনি ক্যান্সারের ঔষধ যদি এই সর্দি কাশি রোগীকে দিয়ে দেন তাহলে কি আর ভালো হবে? কখনো ভালো হবে না, সর্দি কাশি রেখে এলাজ দিতে হবে, তাহলে কি করতে হবে? মসজিদে পেয়ে গেছেন, তারপরে সাত সাত আপনি বলা শুরু করবেন, ভাই নামাজ তো পড়ছেন কিন্তু কি নামাজ পড়ছেন, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো বিদাত পড়ছেন, আপনি কি হচ্ছে একটা সুন্নাত পালন করলেন আপনি, আবার সালাম দিনের পরে বিদাত শুরু করে দিলেন, এবার নামাজ করে লাভ দেখেন, এভাবে নামাজ করেন দেখি, এটা তরিকা না, এটা তরিকা না, হেকমত ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে, আল্লাহ হেকমত শিখিয়েছে, দাউদ আলাইহিস সালাম ভালো দিকগুলি জানাইনি আল্লাহ, হ্যাঁ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও, এত বড় আল্লাহ বাদশাহ সত্ত্বেও আল্লাহ দিকে কত ধাবিত তিনি, ইত্যাদি তসবিহ তাহলিল করছেন, ফরজ তো আদায় করছেন, তার মাফত তসবিহ তাহলিল করছেন, তার সাথে সারা দুনিয়া তসবিহ করছে, পাঁচ তসবিহ করছে, বাকি তসবিহ করছে, এসব প্রশংসা করার পরে তখন আল্লাহ পাক এটা ভুলের দিকে ইঙ্গিত করছেন, যেরকমই ভুল হোক না কেন। তো আপনার তরিকা তাহলে এই ছিল, সালামু আলাইকুম, ভালো আছেন, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়ার তৌফিক দিয়েছেন, ভাই কত সুন্দর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, কত যে বদনসিব, কত যে হতভাগা আছে, নামাজ পড়ার তৌফিক আমি দেখেন রাস্তায় বসে আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন ভাই। তারপরে যে কোনো ইবাদত বন্দি করতে হলে তখন একটু বলবেন যে সহিহ ইলম শিখতে হবে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে শেখার চেষ্টা করতে হবে, আমার উপর ফরজ, আপনার উপর ফরজ, সুতরাং একটু যদি শেখার চেষ্টা করেন তাহলে ভালো। আর তারপরে যদি দেখেন যে হ্যাঁ উদার অন্তর নিয়ে কবুল করছে তখন বলবেন যে না হয়তো পড়া বিধান, আর যদি দেখেন যে না সে যেন বিরক্তি বোধ করছে আর সে আমার কথা মোটেই শুনতে চায় না, তো আজকে অতটুকু বলে শেষ করেন, আজকে এতটুকু বলে শেষ করেন, আর যদি বলেন এই পেয়ে চাল পাবো কি পাবো না আজকে সব বলে দিই, কিছু আমাদের বাইরে এই ঘুম আছে না এরকম কাজ কখন করবে, আর পাবো কি পাবো না এই লোককে আজকে পেয়েছি সবগুলি একুশে সবগুলি ভুলের দলে আজকে না কখন হেদায়ত পাবো, ওই আমার পাড়া পাড়াবে যদি দেখে যে আপনি এই মসজিদে এই গেটে ঢুকছেন ওই এই ওই দিকে নামাজ পড়বে, আপনি যদি পাশে দাঁড়িয়ে না তো পাড়া ওই দিকে নামাজ পড়বে, দেখেছেন কিছু লোককে যদি দেখে যে এখানে তো মুখ খুঁজে নামাজ পড়ছে এর তরিকে তো আমি না ওই দিকে যাবো কারণ আমার তরিকে আসে, তো এইরকম করবেন না। তো এটা হচ্ছে দাওয়াতের হিকমত, দাওয়াতের হিকমত মানে চুপ থাকা নয়, দাওয়াতের হিকমত মানে হককে লুকিয়ে রাখা নয়, কিন্তু হককে উত্তম পন্থাতে পেশ করা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন, যার কথা এদিকে না বাড়ি। এখন দেখেন যে দাউদ আলাইহিস সালামের সাথে ঘটেছিল কি, আল্লাহ বলছেন ওয়া হাল আতাকা নাবাউল খাসমে, হে নবী তোমার কাছে কি সংবাদ এসেছে বিবাদমান ব্যক্তিদের, বিবাদমান খাসামা এসে মানে ঝগড়া করা, খেসাম ঝগড়াকে বলা হয়, বিবাদ বলা, বিবাদমান ব্যক্তিদের সংবাদ কি তোমার কাছে এসেছে মানে পৌঁছেছে ওই ঘটনা কি তুমি জানো, আর তুমি জানতেন কেমন করে আল্লাহ না জানেন না, আল্লাহ না আছেন, কিন্তু আল্লাহ তো রব্বুল আলামিন এটা হচ্ছে বাহঙ্গিমা কোরআন কারীমের মানে হালাত কা হাদিসুল গাশিয়া, হালাত কা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি সেনাবাহিনীর খবর এসেছে, হালাত হাদিসুল গাশিয়া কিয়ামত সম্পর্কে তোমার কাছে কি খবর এসেছে, আল্লাহ বলছেন যে এই বিবাদমান ব্যক্তিদের সংবাদ কি তোমার কাছে পৌঁছেছে, ইন তাসাররু মিহরাব, যখন মিহরাবের প্রাচীর ডিঙিয়ে তার পৌঁছে গিয়েছিল, মিহরাব মানে এখানে এই মসজিদের আমাদের মিহরাব না, মিহরাব মানে ইবাদতের বিশেষ জায়গা যেখানে দাউদ আলাইহিস সালাম নির্জনে ইবাদতবন্দী করতেন, বিচার ফয়সালা হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, দেশ শাসনের কাজকর্ম হয়ে গেল, বিশেষ একদিন কোন কোন তাফসীরকার বলেছেন বিশেষ একদিনে তিনি সেই দিন সারাদিন নির্জনতা অবলম্বন করে ইবাদতবন্দী করতেন, আর লোকজনের সাথে আজকে বিচার ফয়সালা নেই, আজকে অফিস বন্ধ, আজকে আদালত বন্ধ, আজকে কোনো বিচার টিচার হবে না, আজকে দেশের দুনিয়ার কাজ হবে না, আজকে আমি আমার ব্যক্তিগত ইবাদতবন্দী, অথবা বিশেষ সময় বিশেষ দিন না হয়ে জরুরি না, যে তফসির যেটা করা যায় সেটা আমাদের বিশ্বাস করা জরুরি নয়, নবীর হাদিসে কোরআনে নেই মনে রাখবেন যে বিশ্বাস করা জরুরি নাই, তফসিরি বর্ণনা যদি হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রমাণিত না হয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না হয়, আর সেগুলির উৎস যদি ইহুদি খ্রিস্টানদের ইসরায়েলি বর্ণনা হয়, আর সেগুলি ইসলামের বিপরীত না হয়, তাহলে বিশ্বাস করতেও পারে নাও করতে পারে, হ্যাঁ লাখো
বিশ্বাসও করিও না আর তাদেরকে মিথ্যা মনে করি না, হইতে পারে তার বিশ্বাসে একদিনে হইতে পারে, অথবা দিনের বিশেষ সময়ে যখন বিচার টিচার থেকে ফার হইলেন হয়তো ধরেন আসল থেকে মাগরিব এই সময় আর কাজ করে বদবন্দি করবো, অথবা এসা পরে আমি এবাদতবন্দি করবো, বিশেষ সময় সকালবেলা আমি ফজর থেকে সুসুর জুটা পর্যন্ত তারপরে আমি এবাদতবন্দি করবো। তো এইরকম তিনি এবাদতবন্দিতে মশগুল ছিলেন মেহরাবে, মানে নিজের খাস কক্ষে। ওই সময় দুইজন মানুষ প্রাচীরের উপর দিয়ে, দরজা দিও না, প্রাচীর ডিঙিয়ে প্রাচীরের উপর দিয়ে এসে লাফিয়ে পড়েছে ওই জায়গায়। মানুষ ঘাবড়াবে না, ঘাবড়াবে না, ভয় পাবে না, পাবে না মানুষ হিসাবে। তাই দাউদ আলাইহিস সালাম ওই ভয় পেয়েছিলেন মানুষ হিসাবে। তাই আল্লাহ পাক বলছেন ফাফাজি আমিনু, তখন তাদের কারণে দাউদ আলাইহিস সালাম একটু ঘাবড়িয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। কারণ তখন ওই লোকেরা বলেছিল লা তাখা, হে দাউদ আলাইহিস সালাম আপনি ভয় করিয়েন না। খাসমানে দুইজন বিবাদমান ব্যক্তি, খাসমানে এখানে দ্বিবচন তাসমিয়া বলা হয়েছে, দুইজন বিবাদমান ব্যক্তি বাবা বা ওনা আলাপা, আমরা দুইজন বিবাদমান ব্যক্তি একজন আরেকজনের উপর কি করেছে, জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। বাড়ায় কি মানে সীমা লঙ্ঘন করা, জুলুম করা, আমাদের একজন অপরজনের উপর জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে। ফাকুম বাইনানা বিল হক, সুতরাং আমাদের মাঝে আপনি ন্যায়সঙ্গত বিচার করেন, ফয়সালা করেন, ওয়ালা তুশরিক, এবং আপনি জুলুম অত্যাচার করিয়েন না। হেদায়েত করছে, উপদেশ দিচ্ছে কাকে, হাকিম প্রধান বিচারপতি, দেশের শাসক প্রধানমন্ত্রী, আজকাল যদি কাউকে কোন কিং বাদশাকে আর কোন প্রধানমন্ত্রীকে কোন রাষ্ট্রপতিকে আর কোন একবার চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি উপদেশ দেওয়া দেন ফয়সালা করবেন, কিন্তু ফয়সালা না হক করবেন, আর ফয়সালা কিন্তু আপনি জুলুম অত্যাচার করবেন না, বাড়াবাড়ি করবেন না, ঠিক ফয়সালা কিন্তু করবে, তাহলে সাথে সাথে পুলিশকে বলে অ্যারেস্ট করতে ঢোকা যাবে, নিশ্চয়ই
নিশ্চয় তোমার জুলুম করেছে তোমার ভেড়িটা চেয়ে এলা নিয়ে আছে তার ভেড়িগুলির সামনে 99টা আছে অলরেডি তার কাছে আর তোমার কাছে নিয়ে নিয়ে 100টা সে পুরো করে নিবা তোমার কাছে কিছু থাকবে না এই কথা বলেছে তোমার উপরে জুলুম করেছে লাতা জালামাকা বিসওয়াল নাজাত এলা নিয়ে আছে আর এই জুলুমটা শুধু কি এর মানে এরকম অনেক লোকই করে থাকে ভাই আল্লাহ কোরআনে বলছেন অথবা দাউদ আলাইহিস সালাম বলছেন মানুষের এটা স্বভাব লোভ সামলাতে পারে না যতক্ষণ মাটি না খাবে মাটি খাবে পুরোপুরি না নিতে পারে তো তাদের যে মতবাদ এবং তাদের যে থিওরি তাদের আরো যেসব জিনিস রয়েছে তাদের সংস্কৃতি তাদের সভ্যতা ইত্যাদি এবং তাদের দাবি দাবা সবগুলো বহু শরিকরা খালিদের বহুজন হচ্ছে খোলা আর খালিদ মানে হচ্ছে শরিক আর খালিদ মানে হচ্ছে যারা একসাথে পার্টনারশিপ কাজ করে শরিকে কাজ করে খালাতে আসলে তো মানে মিশিয়ে দেওয়া তো যারা শরীফ হয়ে কাজ করে তো মিশিয়ে না যায় একসাথে যদি থাকে জমি জায়গা যেমন পাশাপাশি জমি থাকে তাহলে জমি চাপে বিদেশে থাকলে দেখেন আমার জমি কতটা চেপেছে আমার সাথে পর্যন্ত করেছে আমার একটা জমি একটা শহরে কেনা আছে আমি এখানে থাকি পরে খবর পেলাম যে আমি যেহেতু ওয়াও দিইনি যে ওয়াও দিয়েছে চার পাঁচ হাত চেপে হবে কিন্তু আমি চিন্তা করলাম যে কয়েক বছর আরো বাঁচবো সুতরাং আর কিচ্ছু বলবো না আখের একটা জমিকে দেখি কিছুই বলি আমার যেটুকু আছে ওইটুকু যথেষ্ট আমার জন্য আর আল্লাহ পাক রব্বের বরকত দিবেন কিন্তু আখেরাতে জন্য আর মাফ করবেন যদি জেনে শুনে কাজ করে থাকে অথচ সেখানে অলরেডি আয় নির্ধারিত ছিল এইরকম বহু লোকের উপর জুলুম হয়ে থাকে আল্লাহ কথা বলেছেন ওয়া ইন্না কাসীরান মিনাল খুলাফা নিশ্চয় বহু শরীকরা লায়াতি বাতুম আলা বাস পরস্পর জুলুম করে থাকে বহু শরীকরা পরস্পর পরস্পরের প্রতি জুলুম করে থাকে ইল্লাল্লাযীনা আমানু তবে জুলুম কারা করে না তবে যারা সত্যিকার অর্থে মুমিন আল্লাহই বিশ্বাসী পরকালে বিশ্বাসী একটু যদি যদি একটা রিয়েল নিয়ে নিয়ে জবাব দিতে হবে তফিলের কাছ থেকে এক কিলো যদি ধান চাল নিয়ে নিয়ে অপরের জমি থেকে জবাব দিতে হবে আর এক আলো যদি জমি চেপে নিয়ে যায় শুনে তাহলে জবাব দিতে হবে এই জমিগুলি গলায় ফাঁস দিয়ে আর কি আমাদের দিন করে বোঝা উঠাইতে হবে সারা স্তরের জমির বোঝা উঠাইতে হবে কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ বলছেন আল্লাহ তাকে তার গলায় মালা পরিয়ে দিবেন কিসে স্তর জমির মালা পরিয়ে দিবেন কেমন যেমন কোন কথা নয় সুতরাং সাবধানের বিষয় আখেরাত খুব কাছে মনে গেলে আখেরাত কিন্তু শুরু আল্লাহ বলছেন যে কি কে জুলুম করে না একমাত্র যারা কাজে মুমিন ওয়া আমিলুস সালিহাত আর যারা সৎকর্মশীল ওয়া কালিলু মাহুম আর এদের সংখ্যা খুবই কম সুবহানাল্লাহ আছে আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষ সত্যিকার ঈমানদার আর সত্যিকার নেক মানুষ সৎকর্মশীল কালিলু মাহুম কম কম পাটা ছিল ব্যবসা শুরু করে ওই রকমই পার্টনারের অবসা করতে গিয়ে সুবহানাল্লাহ আজকাল লুটা চিন্তা ছাড়া কিছু নেই আপনি যদি শুধু টাকা দেন আর আপনি ওই বিষয়টা বুঝেন না শুধু আপনাকে লস দেখান লস গুলো তো শরীর করবে আর লাভ যাচ্ছে করি বহু লোক এরকম ধোকা হচ্ছে আজকাল আমার তার লোক পাওয়া বড় মুশকিল এটা কেমন লক্ষণ এটা তো ইয়ে আছে আমানত ফান্তাদের ইসলাম যখন আমানতকে নষ্ট করে পাবে তখন কি আমাদের অপেক্ষা করিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই এদের সংখ্যা যারা কারো জুলুম করবে না গরিবদের
নেক আমল করি ও কালিলুম মা এদের সংখ্যা খুবই কম ওয়া জান্না দাউদ তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন খেয়াল করলেন আন্না মাফাতান্নাহু যে আমি আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিয়েছি ভালো করে শুনুন আয়াত তারপরে তখন আসল বিষয়টা শুনুন ফাস্তাগফার রাব্বাহু তখন তিনি তার রবের কাছে প্রতিপালকের কাছে মার্জনা কামনা করলেন ক্ষমা চাইলেন ও খারা রাকান আরুকুতে ঝুঁকে গেলেন ওয়ানা আর লুটিয়ে পড়লেন ওয়ানা আল্লাহর দিকে থাবিত হলেন আর রুকুতে লুটিয়ে পড়লেন খারা রাকান ওয়ানা রুকু বা সিজদায় লুটিয়ে পড়লেন দাউদ আলাইহিস সালাম এখানে একটি সিজদা আছে এখানে একটি সিজদা আছে এই সিজদা সম্পর্কে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ মতবিরোধ আছে কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে এই সিজদা আছে সুতরাং কোরআন ও হাদিসের অনুসারীরা আলহামদুলিল্লাহ এখানে সিজদা করে সিজদা কোরআন কারিমে কতটা আছে দেখি আপনাদের চিন্তার উত্তর একটু যেখানে চোদ্দটা পূরণ করেছে তেরোটার পরে হানাফিরা শাফিরা আরেক জায়গা থেকে পূরণ করেছে বুঝলেন কথা এখন কিভাবে তাহলে সূরা হজে কয়টি সিজদা আছে দুটি সিজদা আছে সূরা হজে সিজদাই ভারত বা বাংলাদেশ পাকিস্তানে ছাপা করণগুলিতে দেখবে একটি সিজদা তো এমনি লেখা আছে আর একটি সিজদা তে লেখা আছে যে ইমাম শাফির নিকটে সিজদা আর সিজদা তো ইমাম ইমামে শাফি কারণ শাফি জাহানাবিরা করে কোরআন কপিটা হানাফি প্রেস যার ফলে কিন্তু দেখো তোমরা সিজদা করিও না হানাফিরা এটা শাফির নিকটে সিজদা বুঝতে পারলেন তাহলে সূরা হজের একটি সিজদা হানাফি মাযহাবে আছে আর শাফি মাযহাবে দুটোই সিজদা আছে হ্যাঁ কোরআনে মাহাদিসের যদি অনুসরণ করেন তাহলে দুটোই সিজদা ওখানেও আছে সূরা সাদের সিজদা এই সূরা সাদের সিজদা হানাফি মাযহাবে আছে শাফিদের কাছে নেই তাহলে এটা কমালো শাফিরা আর যা হজের একটা কমালো হানাফিরা সুতরাং ওদের কাছে চোদ্দটা চোদ্দটাই থাকলো আর সহি হাদিসের আলোকে যদি বিচার করেন আর সেই মোতাবেক আমল করেন তাহলে সিজদা কতটা আছে ১৫টি সিজদা আছে সূরা হজেরও দুটো নেন আর সূরা সদেরও নেন তাহলে টোটাল সিজদা কতটা হবে ১৫টা এবার বুঝে এসেছে ক্লিয়ার ১৫টা জায়গায় সিজদা করবেন এখন এই সূরা সদের সিজদা যেহেতু শাফি মাযহাবের লোকেরা অস্বীকার করেছে হতে পারে হাদিস পৌঁছেনি হাদিস শুনায় আর সূরা হজেরও সিজদা আছে তো হজ যখন আসবে তখন সেখানে করব এখানে বলি যে মুসনাদ আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আল্লাহ তাআলা তিনি বলেন আসজাদাতু ফি সাদ লাইসাত মিন আযানি সুজুদ সাদ সূরায় যে সিজদা আছে সেটা কোনো ফরজ ওয়াজিব সিজদা নয় আযাই আযিমাত মানে ফরজ ওয়াজিব কোনো ফরজ ওয়াজিব সিজদা নয় বা একবারে সুন্নতে মুয়াক্কাদা নয় ওয়াকাদ রাআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিহা তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি যে তাতে তিনি কি করেছেন সিজদা করেছেন নবী করেছেন না করেননি আর ফরজ হোক ওয়াজিব হোক আর নাই হোক সুন্নতে মুয়াক্কাদা হোক আর নাই নবীর সুন্নাত কি না ইয়াসজুদু ফিহা সিজদা করেছেন হাদিস কোথায় রয়েছে মুসনাদ আহমদে রয়েছে ওয়া রাওয়াহুল বুখারী ওয়া আবু দাউদ তিরমিজি ওয়া নাসাঈ তাফসীরি আর এরাও বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান সহিহ বলেছেন নাসাঈতে আরো হাদিস আছে শুনেন নাসাইতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সিজদা করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাদা ফি সাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাদে সিজদা করেছেন ওয়া ক্বালা এবং তিনি বলেছেন সাজাদাহা দাউদু আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওবাতান ওয়া নাসজুদুহা শুকরা দাউদ আলাইহিস সালাম এই সূরা সাদের যে তার তওবার বিষয়টি আল্লাহ তাকে মাফ করলে আল্লাহ কাছে মাফ চাই রুকুতে লুটিয়ে গেলেন সেই সময় তিনি সিজদাই পড়েছিলেন তওবা করার উদ্দেশ্যে হ্যাঁ আল্লাহ কাছে আল্লাহ দরবারে আর আমরা সিজদা করব নাসজুদু হা শুকরান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি কি শুকরিয়া যে নবী দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে তাহলে এর জন্য আমাদের খুশি হওয়া উচিত আর খুশি হলে কি করতে হয় শুকরানা সিজদা হয় সুতরাং শুকরানা নামাজ না শুকরানা নামাজের হাতে আদেশ কোনো নাই বরং ওর দলিল একটু দুর্বল
পক্ষান্তরে শুকরানা সেজদা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটি একটি আর একটি হাদিস ইবনে মাজাহতে রয়েছে তাতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন খুশি খবর আসতো ইজা আতা আমরুন ইয়াসুরু নবী করিম সাল্লাল্লাহু যখন খুশি সংবাদ আসতো খারবা সাজেদা লিল্লাহি তাআলা তখন মহান আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আপনার কাছে খুশির খবর আসবে তখন সাথে সাথে সিজদায় পড়ে যাওয়া এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিজদা করেছেন শুকরানা সিজদা এই শুকরানা করেছেন আর ইবনে আব্বাসের হাদিসটাতে মুসনাদ আহমদে বলেন যে মিন আযায়েমুস সুজুদ নয় একেবারে ফরজ ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদা নয় বলে শাফেঈরা এটাকে ছেড়ে দিয়েছে যে কমিয়ে 14 টা হয়েছে তাদের কাছে অন্যরা বলছেন না যদি ফরজ ওয়াজিব নয় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সিজদা করেছেন সুতরাং এখানে সিজদা করতে হবে এটা হানাফিরা বলছে আর মুহাদ্দিসিনে কিরামরা বলছেন আর আমরা সকলেই করছি তাহলে আর সূরা হজেরও দুটো সিজদা আমরা করব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে সুতরাং মোট সিজদা হলো কয়টি 15টি এটাই হচ্ছে সহি এটা মুখ মজাব আছে এটা মুখ মজাব হচ্ছে জানার জন্য আমলের জন্য করা হয়েছে কি বললাম আপনাদের জানার জন্য বললাম কারণ অনেকে ভাববেন যে যখন আজকে হানফি মাযহাবটা জেনে নিলাম শাফিঈটা জেনে নিলাম তো যা জেনে নিলাম এটা কখনো হবে না হ্যাঁ আপনাকে নিতে হবে আমলের ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিস বাকি অধিক নলেজের জন্য আপনার জানা থাকলো যে এটা হানাফি মাযহাব এটা শাফি মাযহাব কিন্তু কোনটা এই দুই মাযহাবের দুটোর একটা ঠিক না তৃতীয় আরেকটা ঠিক এটা আপনাকে জানতে হবে আর ওর প্রতি আমল করতে হবে কারণ কোরআন এবং হাদিসের উপর আমল করা আল্লাহ ফরজ করেছেন কারণ মাযহাবের আমল করা আল্লাহ ফরজ করেনি ওয়াজিব করেনি সুন্নাত করেনি মুস্তাহাব বরং মাযহাব বিরোধী যদি ফতোয়া হয় তাহলে ছেড়ে দাও হ্যাঁ মাযহাব বিরোধী যদি ফতোয়া না হয় মাযহাব বিরোধী যদি হাদিস না থাকে তাহলে অসুবিধা নেই কারণ মাযহাবটি হচ্ছে হাদিস সম্মত কিন্তু মাযহাব বিরোধী যদি কোরআন এবং হাদিস থাকে তাহলে মাযহাবের কথা যে কোনো মাযহাবের কথা ছেড়ে দেওয়া কি ফরজ কারণ আল্লাহ কিতাব কোরআন কারীমের প্রতি আর রাসূলের সহি হাদিস মোতাবেক আমল করা ফরজ আর এই ফরজ আদে করতে হলে মাযহাবের বিপরীত যদি হয় তাহলে মাযহাবটা ছেড়ে দেওয়া ফরজ আশা করি বুঝতে পেরেছেন সময় আছে না থাকবে আজকে ঘটনা কি ছিল দাউদ আলাইহিসসালামের এটা আজকে ঘটনা কি ছিল এই ঘটনা সম্পর্কে তাফসীরকারদের ভূমিকা শুনেন তাফসীরকারদের ভূমিকা এই ক্ষেত্রে তিন রকমের এক এক ধরনের তাফসীরকারগণ হাতে বেলাইলের মতো রাত্রের লকড়ি কাঠি পোড়ানো এটা আরবি প্রবাদ রাত্রে আগের যুগের একটা প্রবাদ আছে রাত্রে যদি কেউ লকড়ি কাঠি পোড়ায় আজকাল তো লকড়ি কাঠি পোড়ায় তাহলে একটা সময় লকড়ি কাঠি পোড়াই দিবে তাই না টুকাই দিবে তো রাত্রে যদি লকড়ি পোড়ায় তো রাতের অন্ধকার কি করবে সাপ পিছে সব পুড়িয়ে দিবে তাই না তো কিছু তাফসীরকারগণ তাফসীর করতে গিয়ে যা পেয়েছে ভালো আর মন্দ সহি আর সহি সত্য আর মিথ্যা উঠে এই মর্মে এগুলি বর্ণিত এই দাউদ আলাইহিস সালামকে এই বর্ণিত সব ঢুকিয়ে নাও তারপরে ইহুদি নাসারাদের কিতাব থেকে বিশেষ করে তাবেই কাব আহবার কাব আহবার বড় পণ্ডিত ছিলেন ইহুদি ধর্মে ইসলাম গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে সালাম তো সাহাবি ছিলেন তারা কিছু কিছু কিস্সা কাহিনী বয়ান করতেন ওই কিস্সা কাহিনীগুলিকে দিলেন এরা ঢুকিয়ে আর যা পেলেন তাই তাফসীরে ঢুকিয়ে দিলেন এইভাবে অনেকগুলি সহি আকীদা বিরোধী আম্বিয়া কেরামের শান সম্মান বিরোধী বেশ কিছু কথা তাফসীরের কিতাবে ঢুকে গেছে যেগুলি ছেড়ে দেওয়া ফরজ যদি শরীয়তের আকীদা বিরোধী হয় নবীদের মান ইজ্জত বিরোধী হয় তাহলে সেগুলি ছেড়ে দেওয়া ফরজ কারণ নবীদের ক্ষেত্রে এগুলি হতেই পারে না মিথ্যা কথা এই একদল তাফসীর কারণ এইরকম করেছেন রাতে লোকড়ি পোড়ার মতো লোকড়ি পুড়িয়েছে আর আর এক দল তাফসীর কারণ নীরব থেকেছে যে এই কিসটা আমরা বিশ্বাস করব না আর কোরআনে যেহেতু নেই এর চাইতে বেশি রসুলের হাদিসও নেই সুতরাং যতটা আছে ততটা বয়ান করবো যেমন আমি তফসির করে দিলাম বাস কেন আর কিছু বলবো না কি ঘটনা ছিল কি ভুলটা হয়েছিল দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের জানার কোন প্রয়োজন কেন আল্লাহ যখন লুকিয়ে রেখেছেন তার বান্দা প্রিয় বান্দা প্রিয় মানুষের ভুল যদি লুকিয়ে রাখেন দেখেন আরে বাপের ভুল যদি কেউ বলে বেড়ায় বাইরে তো বেকুব না সে ছেলের ভুল যদি বাইরে বলে বেড়ায় তাহলে বুঝে মূর্খ না ঠিক না ওই রকম নিজের বড় ভাইয়ের বলে বাইরে বলে বড় বা সংশোধন করা নিজের ঘরের ব্যাপার মায়ের বুদ্ধিতে বাইরে বলে বলে একই রকম একই নম্বর গা তাই না মা ভুল করেছে মায়ের ভুল আপনি বাড়িতে সংশোধন করেন না গ্রামবাসীকে বলেন আমার মায়ের করছে ঠিক না
তো দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক সেটাকে গোপনে রেখে বলেছেন দাউদ আলাইহিস সালামের দ্বারা একটা ভুল হয়ে গিয়েছিল আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন আর মাফ করে দিলে কিছু থাকে না তাই না তারপরে মনে রাখবেন যে নবীদের ছোট ভুলই বা বড়দের নবীদের শুধু না যত नेक মানুষ হবে যতই ভালো মানুষ হবে তার ছোট ভুল পড়ো বুঝতে পেরেছেন যদি এই মর্মে যে হাদিসটা আছে ওটা জাল হাদিস হ্যাঁ জাল হাদিস একটা এই মর্মে আছে যে হাসানাতুল 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 মুমিনিন সাইয়াতুল মুকাররাবি মানে মুসলিমদের অনেক নেকি আল্লাহর নিকট নৈকট্য প্রাপ্ত বান্দাদের গুনাহ বলে গণ্য কি বুঝলেন মানে সাধারণ মুসলিমরা কিছু কাজ করছে নেকি বলে বা জায়েজ বলে ওটা অন্য কারণের জন্য কি হয়ে যাবে মানে আল্লাহর নেক বান্দাদের জন্য গুনাহর কারণ হয়ে যাবে এই হাদিস জাল এই হাদিস ঠিক নাই তবে বড় ব্যক্তির ছোট ভুলটাও বড় করে দেখা হয় আপনারা অনেক প্যান্ট শার্ট করে আসছেন আমাদের বাঙালি সমাজে প্যান্ট শার্ট সাধারণ লোকেরা পড়ছে কোনো ব্যাপার না কিন্তু কোন আলেম যদি প্যান্ট শার্ট করে আসে তাহলে এখানে এসে যে বক্তব্য দিতে শুনবেন 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 না এটা অভ্যস্ত না এর বড় অপরাধ করেছে আপনি কই অপরাধ করে বসে আছেন আপনি কেন বুঝা আমি করতে পারি হুজুর কেন করবেন ঠিক না তো দাউদ আলাইহিস সালামের দ্বারা হয়তো সামান্য কিছু বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা উল্লেখ করেননি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আর এই রকমের বহু মুফাসসির বলেছেন কোরআনে আল্লাহ বলেননি আর নবী বলেননি যে কি ভুল ছিল সুতরাং আমরা আবার খতিয়ে খতিয়ে জানবো যে কোথায় কি ভুল করেছে না দরকার নেই পুরো প্রয়োজন নীরব আল্লাহ নীরব রাসূল নীরব আমরও নীরব দ্বিতীয় পন্থা তৃতীয় কিছু তাফসীরকারগণ রয়েছে তারা বলছে যে কোরআনের আয়াতটাকে একটু ভেঙে বোঝানোর জন্য কিছু বাছাই করে বর্ণনা দেব হ্যাঁ বা কিছু একটু আমরা স্টাডি করব ভালো করে দেখি ভুলটা কি ছিল চেষ্টা করব আমরা নেব আমরা একবারে চুপ থাকবো না আর ইসরায়েলি বর্ণনা ইহুদি নাসারাদের কিতাবের বাইবেলের বর্ণনা সবগুলি নিয়ে নেব তাও নেব না আমরা বাছাই করে করে কিছুটা নেব এই এক দল রয়েছে তাদের ব্যাখ্যাটা শুনুন তারা এখন বলতে চেষ্টা করেছেন যে দাউদ আলাইহিস সালামের ভুলটা কি ছিল একদল বলছেন যে দাউদ আলাইহিস সালামের ভুল ছিল সামান্য ওইটাকে ওরিয়ার কিসসা বলে ওটা অনেক বড় করা হয়েছে ওরিয়ার কিসসা শুনেছেন কি না শুনেন এই মর্মে দাউদ আলাইহিস সালামের উপর এই খারাপ চরিত্রের মিথ্যা অপবাদ ইহুদিরা দিয়েছে লূত আলাইহিস সালামের উপর মিথ্যা জেনার অপবাদ দিয়েছে ইহুদিরা তাদের কিতাবে রয়েছে জি সুলেমান আলী সালামের উপর জাদুর অপবাদ দিয়েছে জাদুকর ছিল আর জাদুর দ্বারা তার রাজত্ব চলত এইগুলি ইহুদিদের বেয়াদবি আম্বিয়া রসুলগণ সম্পর্কে এখন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তাদের বেয়াদবি শুনে তাদের কিতাবে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের কিতাবে রয়েছে যে দাউদ আলাইহিস সালাম একবার দেখলেন যে তার এক কোন সেনাবাহিনী মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার স্ত্রী খুব সুন্দরী